হ্যালো বন্ধুরা, তো আমি অনলাইন ফ্লিপকার্টে একটি ওয়ার্ড্রপ অর্ডার করেছিলাম। তো ফ্লিপকার্ট থেকে কী জিনিস এসেছে সেটা দেখা যাক, আমি খুলে আনবক্সিং করছি। তো আমি পিঙ্ক কালারের ওয়ার্ড্রপটা অর্ডার করেছিলাম, কিন্তু এখানে এসছে পার্পেল বা বেগুনি কালার। তো এটা হচ্ছে আপনার টোটাল এটার কভার। তো এটার সাইজ সম্ভবত 4 ফুট বাই 5 ফুট হবে। তো আমি পরে এটা খুলে পুরোটা দেখাবো কীভাবে ফিটিংস করতে হয়। তো এখানে পরপর এগুলো যে সিটগুলো আছে, এগুলো পরপর যে ধাপগুলো হয়, যে স্টে তাকগুলো হবে সেগুলোর এই কভার এগুলো বা সিট। তারপর এগুলো হচ্ছে ফাইবারের ক্ল্যাম্প, এগুলোর দ্বারা ওই পাইপগুলো জয়েন্ট করতে হবে। তো এইগুলো হচ্ছে পাইপ। তো এগুলো সম্ভবত অ্যালুমিনিয়ামে বা টিন জাতীয় পাইপ। তো ওই স্টিকগুলো ক্ল্যাম্প দ্বারা জয়েন্ট করতে হবে। তো কীভাবে জয়েন্ট করতে হবে বা ফিটিংস করতে হবে আসুন আমরা দেখে নিই। তো এখানে একটি ক্যাটলগ দেওয়া ছিল, কিন্তু আমি ক্যাটলগটা দেখিনি, আমি নিজের মন মতো একটা সাজানোর চেষ্টা করছিলাম। তো কিছুটা সাজিয়েছি বা কিছুটা ফিটিংস করেছি। বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ দুই ধারে চারটে চারটে আটটা টোটাল ছোট বক্স পাবে, এবং মিডিলে একটি লম্বা মতো বক্স পাবে। তো মিডিলের যে বক্সটা আছে ওখানে আপনি টি শার্ট, শার্ট, প্যান্ট আপনি হ্যাঙ্গারের দ্বারা ঝুলিয়ে রাখতে পারেন। এবং দু সাইডে যে ছোটো ছোটো বক্স আছে ওখানে আপনি যাবতীয় ছোটো আপনার শার্ট, প্যান্ট, যাবতীয় জিনিস, ওখানে ছোটোখাটো জিনিস আপনি ওখানে রাখতে পারবেন। এবং এরপরে আমি টোটাল যে আপনার ছাদটা আছে ওখানটা আমি কমপ্লিট করে ওখানে তারপরে কভারটা চাপাবো, না দেখতে থাকুন। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি টোটাল ওয়ার্ড্রপটা আমি পুরো টোটাল ফিটিংস করে ফেলেছি, এবং হ্যাঙ্গার বারগুলো লাগিয়ে দিয়েছি, এবং আপনাদের স্যাম্পেলও দেখিয়ে দিয়েছি আপনারা কীভাবে টি শার্টগুলো হ্যাঙ্গারের দ্বারা ঝুলিয়ে রাখবেন। এবং টোটাল এই হচ্ছে বডি, এটার ফিটিংস। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা এইভাবে দেখে দেখে আপনারা ফিটিংস করতে পারবেন বাড়িতে এবং অর্ডার করুন। আমার যথেষ্ট মনে হচ্ছে জিনিসটা ভালো, এবার ব্যবহার করার পর দেখা যাক কীরকম লাগে। তো আমি এবার কভারটা পরানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন।